আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টায় হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 24 ঘন্টায়। এর পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি বাড়বে সপ্তাহের শেষে, দক্ষিণবঙ্গে সামান্য বাড়বে তাপমাত্রা। আপাতত তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। আগামী 2 দিন দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। মালদহ এবং 2 দিনাজপুরেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার এবং শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। শুক্রবার এবং শনিবার এবং রবিবার এই 3 দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, তবে দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় বেশিরভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী 24 ঘন্টায়। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 থেকে 3 দিনে অন্তত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, তবে দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় বেশিরভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী 24 ঘন্টায়। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 থেকে 3 দিনে অন্তত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।